নিচের কোন সংখ্যাটি 40 দ্বারা বিভাজ্য। অপশানে যে সংখ্যাগুলি দেওয়া রয়েছে সেই সংখ্যাগুলি অনেক বড় বড়, তাই যদি আমরা 40 দিয়ে ভাগ করে দেখতে যাই তাহলে আমাদের অনেকটা সময় নষ্ট হবে, যেটি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ক্ষতিকারক। আমাদের খুবই অল্প সময় করতে গেলে এই অঙ্কটি জাস্ট দুটি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ, আমাদের দেখতে হবে কোন সংখ্যাগুলির শেষে শূন্য রয়েছে, সেগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে প্রথমে আমরা কি দেখছি না, অপশান এর সংখ্যাটির শেষে শূন্য রয়েছে ও অপশান সির সংখ্যার শেষে রয়েছে শূন্য, অতএব এই দুটি সংখ্যা আমাদের আট দিয়ে 40 দিয়ে বিভাজ্য হবে না। এবার আমাদের দ্বিতীয় স্টেপে যেটি করতে হবে, এবার যে সংখ্যা দুটি পেলাম আমরা সেই সংখ্যা দুটি শেষের তিনটি সংখ্যা নিচে আন্ডারলাইন করলাম, শেষের তিনটি সংখ্যাকে আমাদের আট দিয়ে ভাগ করে দেখতে হবে। যদি সংখ্যাটি আট দিয়ে বিভাজ্য হয়ে থাকে তাহলে পুরো সংখ্যাটি 40 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখে নিই আমাদের প্রথমে কী পেয়েছি, 560, আট দিয়ে ভাগ করলে 27 56 শূন্য, অথবা আমরা আট দিয়ে ভাগ করতে পারলাম। ও আরেকটি পেয়েছি কি, 780, এটিকে যদি আমরা আট দিয়ে ভাগ করি, আট লং 72, হাতে থাকছে 6 0 60, 27 56, কিন্তু আমাদের অবশিষ্ট থেকে যাচ্ছে 4, অর্থাৎ এটিকে আমাদের ভাগ করতে পারছে না। তাহলে আমাদের যেটি উত্তর দাঁড়ালো অপশান এ সংখ্যাটিকে 40 দ্বারা বিভাজ্য করা যায়। তাহলে আমাদের দুটি স্টেপ, অপশানগুলি থেকে আমাদেরকে বের করতে হবে কোন সংখ্যাটির শেষে শূন্য রয়েছে, সেই দুটি থেকে শেষের তিনটি ডিজিটকে আট দিয়ে ভাগ করে দেখব, যেটি আট দ্বারা বিভাজ্য হবে সেটি সেই সংখ্যাটি 40 দ্বারা বিভাজ্য হবে।